হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। তো এখন বাজে হচ্ছে 1টা, আর ঘুম থেকে উঠলাম 11টা, দেখতেই পারলে কখন ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে বেটুকে খাইয়ে আমরা খেয়ে রেডি হয়ে গেছি, আর স্নান টান করে নিই, স্নান টান বাড়িতে গিয়ে করবো, সেজন্য এই ড্রেসগুলোই পরে নিলাম। তো চলো বাড়ি যাই। তো চলে আসলাম বাড়ি, আর বাড়ি এসে এখন আমি স্নান করিনি, আমি আগে বেটুকে স্নান করালাম, কারণ এখান থেকে এইটুকু এলাম তো অতটা ভালো লাগছে না। হ্যাঁ বাপা, আর খুব একটা গরমও নেই, বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল। তো এবার আমি ফ্রেশ ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার আগে একটু ঘরটা একটু পরিষ্কার করে নিই। ঘর পরিষ্কারই আছে, তাও একটু ওই ড্রেস ড্রেস সব ধুলা ধুলা পড়ে আছে। রাস্তার পাশেই আমার ঘর, তোমরা জানোই, আর প্রচুর আওয়াজ আসবে। এতদিন আওয়াজটাও ছিল না, এখন প্রচুর আওয়াজ আসবে। তো যাই হোক, এবার ফটাফট করে ফ্রেশ ট্রেশ হই, মানে অগোছালো আছে একটু, এটা আস্তে আস্তে ঠিক করবো, এখনই আমি করতে পারবো না সত্যি। স্নান টান করি, এবার ফ্রেশ হই, তারপরে আবার দেখা হবে। ঘুম হয়ে গেছে, ওরে বাবা রে, আরে বাবা রে, ইস কে হাসছে, আরে বাবা রে কে হাসছে, আরে বাবা সোনা বাবা তুমি, সোনা বাবা তুমি ঘুম হয় না, তোমার ঘুম হয় না, তোমার ঘুম হয় না, তুমি হাসছ, দেখো বাড়িতে এসে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে গেছিলাম। আমার বিটু তো এখনও শুয়ে আছে, আর বিছানার কন্ডিশন একটু খারাপ আছে, যেহেতু আমরা শুয়েছিলাম, আমি আর বেটু শুয়েছিলাম, আমার বেটু এখনও ঘুম হয়নি না বাবা, এখনও হয়নি। কি বলছ? তো এবার ঘুম থেকে দেখলে তো কী পরিমাণে বৃষ্টি, আর এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। এখন ঘুম থেকে উঠলো আমার বেটু, এখন বাজে 7টা, আর এখন খাওয়া দাওয়া করাতে হবে ওকে। তো এবার রান্নাঘরে যাই, ওর জন্য একটু খাবার রেডি করি, চলো তোমরাও চলো আমার সাথে রান্নাঘর। আজকে আমি বেটুকে খাওয়াচ্ছি কর্নফ্লেক্স, আর এই কর্নফ্লেক্সটা জানি কেমন চট করে সেদ্ধ হয় না, সেদ্ধ বলতে অন্য কর্নফ্লেক্সগুলো দূরে গরম জল দেওয়ার সাথে সাথে একদম নরম হয়ে যায়, এটা না চট করে নরম হয় না, বেশ কিছুক্ষণ একটু রাখতে হয়। তো যাই হোক, ঠান্ডা হয়ে যাক, আমি বেটুকে খাইয়ে দিই। তো দেখো আমার চা হয়ে গেছে সন্ধ্যার, আর চা পুরো ফুটে গেছে, এখন আমরা চা খাবো।
আজকের আমার ভিডিওটা একদমই ছোট্ট ছিল, আর আজকে ফ্যানের আওয়াজ হচ্ছে, তোমাদের একটু শুনতে প্রবলেম হবে, একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও, কেননা ফ্যানের আওয়াজটা এতটা পরিমাণে শোনা যায় আমি নিজেও বুঝতে পারিনি, কারণ আমি ভিডিও মানে এডিট করার পরে ফ্যানের আওয়াজ থাকাকালীন শুনিনি, যার জন্য আমি বুঝতে পারিনি যে এতটা ফ্যানের আওয়াজ হয়। তো যাই হোক, আমি এখন কী করছি বলতো, আমি এখন হিসাব করছি, এত রাত্রেবেলা। আসলে আমাদের একটা গ্রুপ আছে মহিলা সমিতি, তো সেটারই একটা হিসাব করছি, কালকে এটার কাজ আছে, কালকে যেতে হবে ভিডিও অফিসে, তো আমি তো ছিলাম না, যার জন্য আমার হিসাবটা পেন্ডিং ছিল, তো সেই জন্য আমি এসে এখন হিসাব করতে বসেছি। আর এখন বাজে কটা জানো, এখন বাজে হচ্ছে একটা, আমার হিসাব প্রায় কমপ্লিট, আর বেটু এখনও ঘুমায়নি, তো বেটুকে ওর বাবা ঘুম পাড়াচ্ছে, আমি বললাম তুমি একটু প্লিজ ঘুম পাড়াও, কারণ আমাকে হিসাবটা কমপ্লিট করতে হবে, আর কালকে সম্ভবত একটা জায়গায় যাব আমি, তো সেটার ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তো তোমরা দেখো। আর আজকের ভিডিওটা খুব ছোট্ট হলো, তো ভিডিওটা প্লিজ দেখো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। তো ঠিক আছে, চলো আজকের মতো বাই, আর আজকে আর ভিডিওটাকে বড় করছি না, চলো টাটা।